হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থাকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো সকাল থেকে কোনো ব্লগ বানাইনি, এখন চলে এসেছি দুপুরবেলা একদম রেডি হয়ে। এখন হঠাৎ করে রেডি হলাম কেন তোমরা হয়তো ভাবছো, হঠাৎ রেডি হয়েছি। এখন যাচ্ছি আমি আমার মেজদির বাড়ি খড়গপুর। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা তো রাস্তায় যেতে যেতে অবশ্যই তোমাদেরকে বলবো। এখন অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। তো যেতে যেতে সময় লাগবে প্রায় ঘণ্টাখানিক, খড়গপুর মানে অনেকটাই দূর। তো ওই জন্যই রাস্তায় যেতে যেতে বলবো, আর লেট করা যাবে না। অন্যান্য দিনও যেমন বলি যে অনেকটা লেট হয়ে গেছে, তো চলো লেট হয়ে গেছে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক। আমি যাচ্ছি, আমার বর আর মেয়ে তিনজনা তো যাচ্ছি। তো প্রচুর আনন্দ হবে, প্রচুর মজা হবে। আর একটা টেনশন লাগছে যে বাচ্চাকে নিয়ে যাচ্ছি, বাচ্চার ঠান্ডা লাগা আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তো রাস্তায়, ওই জন্য তাড়াহুড়ো করছি। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অনেক দিন পরে যাচ্ছি, প্রায় দু বছর পরে যাচ্ছি। তো দিদি মানে কি বলবো, এখন বলে দিচ্ছি সব কিছু। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, ফিরে আসছি পরে আবার কথা বলতে। হঠাৎ কেন দিদির বাড়ি যাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো। হঠাৎ বলতে অনেকদিন থেকেই দিদি বাড়ি যাওয়া হচ্ছে না, তো প্রায় 1-1.5 বছর হয়ে গেল। তো দিদি অনেকদিন থেকে ডাকছে, কিন্তু আমার বরের সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না। কালকে রাত্রে হঠাৎই প্ল্যান হলো, তো একদিনের জন্যই যাচ্ছি। আমাদের এই রকমই, মানে কোথাও গিয়ে শান্তি নেই, একদিনের জন্য যেতে হয়, তারপরের দিন মানে 24 ঘন্টা হয় না, তারপরেই ঘুরে চলে আসতে হয়। তো যাই হোক, অনেকটা রাস্তা চলে এসেছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে। আমরা রাস্তার অনেকটা মানে অনেকটা রাস্তায় চলে এসেছি। তো জাবনা হয়ে বারবেটা লাইনে ঢুকে পড়েছি, মানে আমরা ভেতর দিয়ে যাচ্ছি। মানে ঘুরতে হলে তো অনেকটা ঘুরতে হবে, তো আমরা ভেতর দিয়েই চলে যাচ্ছি। খুব কম টাইমে ঘুরতে যাবো, খুব কম সময়ে পৌঁছে যাব। আর এই দেখো আমার মেয়ে ঘুমে পড়েছে আস্তে আস্তে, আর ও বলছে ভালো করে আমাকে ঢাকা দাও, আমাকে মশা লাগছে, নাকি নাকি মশা কাটছে, তো ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে যাবো, আর মাথা তো এখন ঢুকেছি একটা মিষ্টি দোকানে। রাস্তার অনেকটা রাস্তায় চলে আসার পরে আমার বর বললো এই মিষ্টি দোকানে নাকি মিষ্টিটা খুব ভালো। তো গিয়ে দেখলাম মিষ্টিগুলো সেরকম পছন্দ হলো না, কীরকম একটা লাগলো। তো ঢুকেছি, যখন কিছু একটু নিতে হবে, তো একটা প্যাকেট মিষ্টি নিয়েই ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। মিষ্টি ভালো হবেনি আমার। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, এসে খড়গপুরে একটু আগে দাঁড়িয়েছি, কারণ দিদি ওরা বললো এতটা এখানেই দাঁড়াতে, কারণ এটা হচ্ছে কিসের স্টেডিয়াম, খড়গপুর স্টেডিয়াম, যেটা কি রেলওয়ে স্টেডিয়াম না কি বলে, দিদি বললো এখানটায় দাঁড়াতে বললো। তো এখানে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এখানে একটা চার্জ আছে, এই যে চার্জটা দেখতে পাচ্ছো, তোমাদেরকে তো পরে ভালো করে দেখিয়ে দিব, দিদি ওরা এলে ঢুকবো। তো এইখানটায় দাঁড়িয়েছে, এই চার্জটায় ঢুকবো, কারণ আমরা যেহেতু কালকে বাড়ি চলে যাব, তো এখান থেকে দিদির বাড়ি যেতে আরও 15-20 মিনিট লাগবে। তো ওখানে গিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে আসতে অনেকটা সময় লাগবে। তো দিদি ওই জন্য বলল যে তুই ওইখানে দাঁড়া, আমরা যাচ্ছি, গিয়ে একদম দেখে দেখে তারপরে না হয় বাড়িতে যাব। তো ওই জন্যই এখানে দাঁড়িয়ে আছি, দিদি ওরা আসুক, এখানে ওয়েট করি। আর এই দেখো আমার মেয়ে,
চুপচাপ একটু ঘুমানোর পরে উঠে পড়েছি আজকে। আজকে কিছু কান্নাকাটি যাই হোক করেন, তো এখানে ওয়েট করি কখন আসে দিদি, দেখা যাক। তো চলো পরে আবার আসছি কথা বলতে, আর ও চার্জে তো ঢুকলে অবশ্যই দেখাবো। আর চার্জায় ঢুকার আমার অনেক দিনের ইচ্ছে যে চার্জে যাবো, চার্জে ঢুকবো। সামনে মানে আগের ব্লগগুলোতেই বলেছি, তো ওই জন্যই দিদিকে বললাম যে আগে চার্জে ঢুকে তারপরে না হয় তোর বাড়ি যাই। তো বললো ঠিক আছে তাহলে তুই ওখানে দাঁড়া আমরা যাচ্ছি। তো ওকে ফোন করে দিয়েছি, ও আসছে। ওরা এলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার দিদি জামাইবাবু সবাই চলে এসছে। রায় দিদি, দিদি গান করছে। হাই, একটু হাই বলো। লিপি গেল যে পুরো মুখে। যে চার্জে ঢুকে পড়েছি বন্ধুরা, তো চার্জে চারিদিকটা ঘুরে দেখছি, আর এখানটায় ঢুকে মনটা পুরো শান্তি হয়ে গেল। মানে এমনিই আমি প্রণাম করছি, তাতেই ঈশ্বরকে প্রার্থনা করছি, তাতেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটায় ঢুকবো, তো সবাই মিলে ঢুকলাম। আর দিদি বলছে এখানে সন্ধ্যের পরে প্রচুর ভিড় হয় প্রার্থনা এইসব চারিদিকে, আর এত খোলামেলা এত শান্ত পরিবেশ। আমার মেয়ে আর আমার দিদির মেয়ে তো মানে গিয়েই ভীষণ খুশি, চারিদিকে ছুটা দৌড়া করছে। আর আরেকটা দিন হাতে সময় নিয়ে আসলে খুব ভালো হতো, কিন্তু কি করব বলো, আমাদের ভাগ্যটাই খারাপ। একটা দিনের জন্য আসি তাতেও শান্তি থাকে না, আস্তে আস্তে মাথায় টেনশান নিয়ে আসতে হয় যে পরের দিন বাড়ি যেতেই হবে, যে কোনো প্রকারে হোক মানে বাড়ি ফিরতেই হবে। তো এই দেখো চাষটা পুরো মন শান্তি হয়ে যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ, কত ভালো লাগছে। তো দিদি মোমবাতি এনেছে, তো মোমবাতি একটা জ্বালাবো, তাই জন্য দিদি হাতটা ধুতে গেল। আর এই দেখো দুজনকে দেখো, আমার মেয়েকে আর কাউকে দরকার নেই, দুজনে দেখো। দিদি তো টট টট করে চলে যাচ্ছে, এদিকে আছো এদিকে আছো। কি এটা, এইটা আমরা এসে গেছি, কি সুন্দর লাগছে সেইখানটা দেখছো। এখানে আমার প্রোগ্রাম হয় নাকি? এসো চল, দেখে পড়ে যাবে। এই জায়গাটাই যখন আমি প্রার্থনা করতে ঢুকি, মনে হচ্ছিল যে মানে অনেক মানে কি বলবো, একটা বিশাল বড় আপনের কাছে এসেছি, মানে সবার থেকে হয়তো প্রিয় মানুষটার কাছে চলে এসেছি, এইরকম একটা মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল, যে ফিলিংসটা কাউকে বোঝানো যায় না, বলা যায় না। তো দিদি মোমবাতি এনেছিল, তো মোমবাতি জ্বালাচ্ছিলাম, প্রার্থনা করছিলাম, আমি যেটাকে মানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ের এখানে কথাটা শোনো, আমার মেয়ে এত সুন্দরভাবে ঈশ্বরকে প্রার্থনাটা করলো, আমারই মন ভরে গেল। পরে যখন আমি ভিডিওটা দেখছিলাম তখন দেখে মনে হচ্ছিল কি বলতে হয়, কি বলতে হয়, এই প্রণাম করছে, এদিকে আসো চলে। ওখান থেকে বেরিয়ে এই যে এখন যাচ্ছি ফুচকা খেতে, তো দিদি বলল এই রাস্তায় যেতে যেতে নাকি একটা ফুচকা দোকান খুব ভালো বসে, তো এই যে ফুচকা দোকানে যাচ্ছি ফুচকা খাবো বলে। আর সত্যি কথা বলতে ফুচকাটা পুরো বেকার ছিল, কোনো মানে ভালো কোনো টেস্ট ছিল না। আমার বড় বুঝছি বেশ ফুচকাটা বেশ এখানে ভালো, কিন্তু পরে যখন খেলাম তখন একদম কেমন একটা লাগছিলো। তো কয়েকটা খাওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাব। আর সত্যি কথা বলতে একদিন সময় করে এসে চারিদিকে ঘুরবো, দিদি চারিদিকে আমাদেরকে এই করছে যে একদিন হাতে সময় নিয়ে এসেছিস মানে চারিদিকে ঘুরে একদম বাড়ি চলে যাবি। তো ফুচকা টুচকা খেয়েই দেখো আবার নিয়ে এসেছি একটা পার্কে, তো আমরা ওই করছি তাড়াতাড়ি পৌঁছে গিয়ে এই চারিদিকে পার্কে টার্কে ঘুরে তারপরে বাড়ি এসেছি। তো এখন এই যে পার্কে ঢুকবো, তার আগে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে করে কি একটা আড়ি করছিলো, তো দিদি কিনে দিল। তো এই দেখো পার্কের মধ্যে ঢুকে পড়েছি, তো এই যে পার্কে ঘোরাঘুরি করছি, তো চলো পার্কটা ঘুরে নিই, আর তোমরাও একটু দেখে নাও।
আর আমি আমার বাচ্চা তো দুলছিল, তার সাথে আরেকটা বাচ্চা দুলছিল, এমন বললো পুরো মুখ ফেটে গেছে। তো সেখানেই একটু দেখছিলাম, তো এই দেখো আর পাখটা সত্যিই শুনলো। দিদি ওরা ঢুকবে না বলছিল, তো বললাম যে চল একটু সময় আছে যখন দিদির মেয়ের নাচ আছে। তো ওই দেখো আমার দিদি পিছনে, ওই যে দিদি পিছনে, আর এই যে আমার মেয়ে, আর জাইবু আসেনি, জাইবু সব ব্যাগ নিয়ে বসে আছে ওখানে। বেশ ফুলের বাগান তো চারিদিকে বেশ সাজানো গোছানো। এই ফুলগুলো দেখো কি সুন্দর দেখো, এই ফুলগুলো দারুণ লাগছে। আর গোলাপগুলো দেখাই, চলো, এত সুন্দর লাগছে গোলাপগুলো দেখতে। মা তুমি দাঁড়াই ঝরে চড়েছ, দারুণ লাগছে না গোলাপগুলো? ওইখানে করুন না, আগে দিকে আসো। খুশি ধর, ধরো ধরো, চলো চলো, হাঁপিয়ে গেছে খুশি। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, দুটো রিলস বানালাম। কোথাও ফাঁকা এলে মনে হয় একটু রিলস বানাই, তো দুটো রিলস বানিয়েছি। বাড়ি যাচ্ছি, বাড়ি যাব না, একদিন আসলে যে অবস্থা হয়, একদিন এসেছি তো ঘুরতে, তাই জন্য আমার দিদি ঘুরে ঘুরে আমাকে আমাদেরকে বাড়ি নিয়ে চলে যাচ্ছে, কারণ কালকে যেহেতু থাকবো না। তো চলো এখন মনে হয় একটু বাজার কলকাতায় যাব, একটু আসলে বাজার কলকাতায় যেতে ইচ্ছে করে, মেয়ের জন্য কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো চলো দিদি যাইবো, সেখানে বসে আছে, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। পার্ক থেকে বেরিয়ে এসেছি একটা ফল দোকানে, তো কিছুই নেওয়া হচ্ছিল না, একটু আগের দোকানে মিষ্টি আর একটু ফল নিয়ে নিলাম দিদির বাড়ি ঢোকার আগে। আর আজকে আর বাজার কলকাতায় গেলাম না, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আর দিদির মেয়ে নাচও শিখতে যাবে, ওই জন্য সোজা বাড়িতে ঢুকে একদম কথা হচ্ছে। তো বন্ধুরা মানে চলে এসেছি, দেখতেই পেয়েছিলে, ফল দোকানে গেছিলাম। তো ফল দোকানে গিয়ে একটু ফল মিষ্টি করে নিলাম, কারণ সেই মিষ্টিটার প্রতি ডাউট ছিল যে যদি খারাপ হয় তো আবার একটু এই খড়গপুরে এসেই মিষ্টি নিয়ে নিয়েছি। তো এখন দিদি ওই পাশে রান্নাঘরে চাউমিন জাইবু এনেছে, তো ওটা বাড়ছে আর প্রচণ্ড পরিমাণে খিদা লেগে গেছে, ওই জন্য আর তোমাদের সাথে কোনো কথা শেয়ার করতে পারি মানে কোনো কথাই বলিনি। তো ড্রেসটা চেঞ্জ করে ওপর থেকে নিচে চলে এসেছি, তো ওই জন্যই। আর চলো জাইবু চাউমিন এনেছে, ঝটপট করে চাউমিনটা খেয়ে নিই। আর দিদি মানে দিদির মেয়ে আবার নাচের ক্লাসে যাবে, তো দিদি ওকে নিয়ে যাবে। তো চলো ঝটপট করে চাউমিনটা খেয়ে নিই। বসো, এসো, আছো না। তো বন্ধুরা দেখো এই যে আমার দিদির মেয়ে নাচ শিখতে যাবে, তো ওর সাথে এও যাবে বলছে। তো যাক, দিদি আর জাইবু যাবে বলছে, ছেড়ে দিয়ে ওকে আসবে। এখন কটা বাজে কোচিমে, কটায় নাচের ক্লাস আছে এখন? আছে কটা অবধি? নটা অবধি হবে, নটা পর্যন্ত হয় তোর মা বললো। ও তো ওকে ছেড়ে দিয়ে চলে আসবে। আর এই যে দিদির আমার মেয়ের সঙ্গে যাবে, আড়ি করছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বসে আছি, ওরা চলে যাক, দিয়ে দিদি ছেড়ে দিয়ে আসুক, আবার যাইবো গিয়ে নিয়ে আসবে। মা তুমি যাবে রায় দিদির সাথে? কেমন নাচ করবে? ওরে ওরে, আই যাই, বাবা ডাকছে, বাবা ডাকছে বাইরে, চলো। ওকে ওকে নাও, ওকে নাও, ওকে নাও।
চল যাচ্ছে সে ডিঙ্কা চিকা বল আমি ডিঙ্কা চিকা নাচব জুতোটা পরে দিবে চলো দিদি যাইবু আর দিদির মেয়ে আর আমার মেয়ে চলে যাচ্ছে এই যে ওদেরকে টাটা করে দিলাম এক্ষুনি চলে আসবে দিদি বললো ওর মেয়েকে দিয়েই চলে আসবে কারণ আমি আর আমার বোন দুজনা বাড়িতে আছি তো চলো ভিতরটা দেখাই এইটা হচ্ছে দিদি ওদের ঠাকুর রুম মানে ঠাকুর ঘর এইটাতে মাসিমা প্রায় সময় পুজো করে থাকে ঠাকুর ঘরটা সত্যি সুন্দর এই দেখো ঠাকুর ঘর সকালবেলা হলে বেশি বুঝতে পারতে এই যে আমার দিদির শ্বশুর মারা গেছেন তো এই যে মেসেমশাই মাসিমা এখন বাড়িতে নেই মাসিমা ওনার বাবার বাড়ি গেছেন আর এই যে খেয়ে দিয়ে আমার বর এখন বসে আছে এই যে ফোন ঘাটছে তো চলো আর এই যে আমি তো দিদি ওরা আসুক দিদি ওদের কাণ্ড দেখো এতদিন পরে এসছি বলে এই যে রাতে এতক্ষণ বসে বসে গল্প করছিলাম সবাই মিলে দিয়ে এই যে রাতে জায়গা এনেছে বিরিয়ানি দিদি বললো আজকে রান্নার ঝামেলা আর রাখলাম না বাড়িতে তো আজকে বিরিয়ানিটা খাওয়া হয়ে যাক তো সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি আমার মেয়ে দুধ ভাত খেয়ে নিয়েছে তো চলো ব্লগটা এরপরে আর কন্টিনিউ করতে পারিনি তো ব্লগটা আজকের মতো এইটুকুই ব্লগগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি তার